নমস্কার এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বটনে প্রেস করুন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিতে প্রেস করুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন বা পরিবেশ দূষণ এই দূষণ সম্পর্কে আমরা কম বেশি জানি এবং পরিবেশ আমরা পরিবেশ সম্পর্কে এর আগে জেনেছি যে পরিবেশ কাকে বলে আমাদের চারিপাশে অবস্থিত যাবতীয় বা আমাদেরকে বেষ্টন করে যা আছে সবই হলো একটি পরিবেশের অঙ্গ বা অংশ তাহলে আমাদের চারিপাশে কে আছে বায়ুমণ্ডল ঘরবাড়ি মাটি জল সব কিছু তাহলে এই যে পরিবেশের মধ্যে অবস্থিত বা পরিবেশের উপাদানগুলো কোনো না কোনো কারণে দূষিত হয়ে গেলে তখন সেটাকে আমরা বলবো পরিবেশ দূষণ পরিবেশের উপাদানগুলো দূষণ দূষিত হয়ে গেলে বা ক্ষতিকারক বস্তুর সংস্পর্শে আসলে বা ক্ষতিকারক কোনো পদার্থের দ্বারা যদি সেই পরিবেশের ক্ষতি হয় তখন আমরা বলবো পরিবেশ দূষণ তাহলে পরিবেশ বলতে কাকে বোঝানো হয়েছে সাধারণভাবে পরিবেশ বলতে বোঝায় পরিবেশে ক্ষতিগ্রস্ত বস্তুর আধিক্যকে পরিবেশ দূষণ বলে তাহলে আমাদের পরিবেশের যদি কোনো ক্ষতিগ্রস্ত বস্তু বা পরিবেশকে ক্ষতি করে এরকম কোনো বস্তুর সমাহার বা বেড়ে যায় পরিমাণ তখন আমরা সেটাকে বলছে বলবো পরিবেশ দূষণ আর পরিবেশের অবক্ষয় এনভায়রমেন্টাল ডিগ্রেডেশন কাকে বলাবে পৃথিবীর সমস্ত ভৌত জৈব এবং অজৈব উপাদানগুলো সুদীর্ঘকাল ধরে যে পারিপার্শ্বিক অবস্থা তৈরি করেছে তার গুণমানের হানি বা ক্ষতি হলো পরিবেশের অবক্ষয় এই যে পরিবেশের যে ক্ষতি বা পরিবেশ যে ক্ষয় পাচ্ছে আস্তে আস্তে পরিবেশ যে ধ্বংস হচ্ছে কাকে বলবো যে এত দিন ধরে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে আমাদের পৃথিবীর বাস অযোগ্য ছিল সেটাকে বাসযোগ্য করে আমাদের জীবজন্তুর আবির্ভাব এবং পরবর্তীতে এই যে ভারসাম্য এই ভারসাম্য যদি কোনো কারণে বিঘ্নিত হয় তখন আমরা বলবো যে সেই পরিবেশের ক্ষতিগ্রস্ত হচ্ছে বা পরিবেশের অবক্ষয় হচ্ছে কারণ উদ্ভিদ প্রাণী বায়ুমণ্ডল জলবায়ু সব কিছুর মধ্যে একটি কিন্তু সম্পর্ক আছে আন্তঃসম্পর্ক আছে একে অপরের উপরে কিন্তু নির্ভরশীল সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় তার ভারসাম্য যদি ক্ষতি হয় বা নষ্ট হয় তখন আমরা বলবো যে পরিবেশ দূষণ হয়েছে সোজাসাটা কথায় পরিবেশে অবস্থিত যে পরিবেশের উপাদানগুলো আছে কোনো কারণে যদি সেগুলো ক্ষতিগ্রস্ত হয় বা হানিকর বস্তুর আধিক্য যদি বেড়ে যায় তখন আমরা বলবো পরিবেশ দূষণ হচ্ছে বা হয়েছে এই পরিবেশ দূষণের উৎসগুলো কী কী এই যে পরিবেশ দূষণ হয় কি কি কারণে হয় বিভিন্ন কারণে হতে পারে তা এই দূষণের উৎসগুলো যে দূষণ কোন কোন পদার্থ দ্বারা হয় কিসের কিসের মাধ্যম হয় এগুলো আমরা দুভাগে ভাগ করেছি একটা হলো প্রাকৃতিক উৎসসমূহ আর একটি অপ্রাকৃতিক অপ্রাকৃতিক বলতে মানুষের তৈরি কারণ তাহলে আমরা কম বেশি জানি যে কি কি কারণে আহ দূষণ ছড়াচ্ছে বা দূষণ হচ্ছে প্রাকৃতিক কারণের মধ্যে কি কি পড়ছে যে আগ্নেয়গিরির অগ্নম বা ভূমিকম্পের ফলে সৃষ্ট সালফার ডাইঅক্সাইড বা এসো যখন আগ্নেয়গিরির অগ্নুদ্গম হয় বা লাভা যখন বেরিয়ে আসে পৃথিবীর ভেতরের ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে তখন কিন্তু লাভাগুলো শুধু কিন্তু একা একা প্রবাহিত হয় না বা ম্যাগমাগুলো একা একা কিন্তু বাইরে বেরিয়ে আসে না সঙ্গে বিভিন্ন ছাই ভস্য বিভিন্ন গ্যাসীয় পদার্থ সেই জ্বালামুখের মুখ দিয়ে কিন্তু বেরোতে থাকে জ্বালামুখ দিয়ে আবার অনেক জায়গায় আমরা দেখব আগ্নেয়গিরির মুখ দিয়ে লাভা বেরোচ্ছে না বা ম্যাগমা বেরোচ্ছে না কিন্তু শুধুমাত্র গ্যাস বেরোচ্ছে বিভিন্ন জাতের বিভিন্ন জাতীয় গ্যাস যেগুলো আমাদের বায়ুমণ্ডলে মিশছে সেই গ্যাসের ফলে আমাদের শ্বাস প্রশ্বাসের অসুবিধা হচ্ছে গাছপালার ক্ষতি হচ্ছে মানুষ জীবজন্তু সবারই ক্ষতি হচ্ছে তাহলে সেই কারণেও তো প্রকৃতির দূষণ হচ্ছে বা ভূমিকম্পের ফলে অনেক জিনিস নষ্ট হচ্ছে বনাঞ্চল ধ্বংস হচ্ছে ঘরবাড়ি বাড়ি ভেঙে যাচ্ছে আরও অনেক কিছু হচ্ছে পৃথিবীর ভেতর থেকে বিভিন্ন গ্যাসীয় পদার্থ বেরিয়ে আসে ভূমিকম্পের ফলে আর অনেক কিছু ব্যাপার আছে সেগুলো আলোচনা করছি না সেগুলোর প্রভাবে কিন্তু দূষণ সরাচ্ছে মোট কথা ভা যেটা ভারসাম্য ছিল সে ভারসাম্যটা কোনো কারণে যদি বিঘ্নিত হয় যে বিঘ্নিত করছে তাহলে আমরা তাকে বলবো দূষণের কারণ যেমন আগ্নেয়গিরি দূষণের কারণ দুই নাম্বার জৈব পদার্থের পচনের ফলে সৃষ্ট মিথেন বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ বা জৈব পদার্থ যখন পচন হয় তার থেকে যে দুর্গন্ধ ছড়ায় সেগুলো কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যায় অনেক সময় আমরা দেখি বাড়িতে আশেপাশে যদি কিছু মরে যায় বা পচে যায় তাহলে কিন্তু সেই গন্ধ কিন্তু সহ্যের বাইরে চলে যায় তাহলে কি হচ্ছে সেই গন্ধটা তো আমাদের পরিবেশ দূষণ করছে সেই গন্ধটা কিন্তু আমাদের সহ্যের বাইরে চলে যাচ্ছে তখন তাহলে আমরা কি বলবো সেখানে পরিবেশ দূষণ হচ্ছে কিসের দ্বারা হলো সেই পরিবেশ দূষণটা বিভিন্ন জৈব পদার্থের দ্বারা জৈব পদার্থ উদ্ভিদ এবং প্রাণী উভয়েরই হতে পারে বা পচা জিনিস থেকে যে ময়লা আবর্জনা থেকে যে মিথেন গ্যাস বেরোচ্ছে সেখান থেকেও কিন্তু আমাদের পরিবেশ দূষণ হয় সেটি যে জল যে নোংরা আবর্জনা তৈরি করার কারণে সেটা কিন্তু মনুষ্য সৃষ্টির দিকে চলে যাবে কিন্তু যেহেতু পচনশীল ব্যবস্থা পচনশীলের ব্যাপারগুলো বলছে যেহেতু জৈব পদার্থ পচন একা একাই ঘটতে পারে সেই জন্য আমরা জৈব পদার্থকে প্রাকৃতিক অংশের মধ্যে রেখেছি এছাড়া কয়লা বা পেট্রোলিয়াম জাত গ্যাস বিভিন্ন কয়লাজাত এবং গ্যাস এখানে এটা বলতে বোঝাচ্ছে যদি আমরা কোনো সময় কয়লা উত্তোলন করতে চাই পেট্রোলিয়াম জাত কোন পদার্থ নির্গমন করতে চাই নির্গত করতে চাই তখন কিন্তু শুধুমাত্র তারাই কিন্তু বেরোয় না তাদের সঙ্গে সঙ্গে অবস্থিত বিভিন্ন কয়লার যে ব্লকগুলো থাকে বা কয়লা যেখানে থাকে তার মাঝে মাঝে কিছু গ্যাসীয় পদার্থ চাপা পড়ে থাকে যখন আমরা কয়লা উত্তোলন করি বা কয়লাজাত পদার্থ কিছু উত্তোলন করি তার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন গ্যাসীয় পদার্থ এবং বিষাক্ত বিভিন্ন ধরনের পদার্থগুলো কিন্তু বাইরে বেরিয়ে এসে সেগুলো কিন্তু দূষণ কিন্তু সৃষ্টি করতে পারে সেজন্য আমরা এটাকে প্রাকৃতিক উৎসর মধ্যে রেখেছি এছাড়া খাদ্যের ছত্রাকজনিত বিষাক্ত পদার্থ মিশে যেগুলো বায়ুমণ্ডলে সবসময় ঘুরে বেড়ায় খাদ্য পচে যায় খাওয়ার পচে যায় ছত্রাক ছাতা পড়ে যায় আমরা বলি আমাদের গ্রামের ভাষায় খাওয়ার মধ্যে ছাতা পড়ে গেছে খাওয়া যাবে না সে নষ্ট হয়ে গেছে যে দুর্গন্ধ ছড়ায় বা সেই জিনিসটা আমরা যেখানে ফেলবো সেই যে জায়গায় ফেলবো সেখানেও দুর্গন্ধ ছড়াচ্ছে সঙ্গে সেই পরিবেশটারও কিছু না কিছু ক্ষতি হচ্ছে তাহলে এই সব জিনিসগুলো কিন্তু প্রাকৃতিক উৎসের মধ্যে পড়ছে বা প্রাকৃতিক কারণের মধ্যে কিন্তু পড়ছে এবার অপ্রাকৃতিক বা মানুষের তৈরি কারণের মধ্যে যদি আমরা আলোচনা করি মানুষ কিভাবে দূষণ তৈরি করছে মানুষ হলো সবথেকে বাজে যারা বেশিরভাগ পৃথিবীতে দূষণ তৈরি করে আর মানুষই সবথেকে দূষিত পদার্থ তৈরি করার পিছনে দায়ী এক কথা অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে কিন্তু আমাদের দূষণ হয় কি কারণে কিভাবে অতিরিক্ত জনসংখ্যা দূষণ তৈরি করছে অতিরিক্ত জনসংখ্যা যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে সেই অতিরিক্ত জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য ঘরবাড়ি তৈরি করতে হবে গাছপালা ধ্বংস করতে হবে গাছপালা ধ্বংস না করলেও গাছপালা থেকে বেশি পরিমাণে খাদ্য আহরণ করতে হবে বেশি চাষাবাদ করার জন্য চাষের জমি তৈরি করতে হবে চাষের জমি তৈরি করার জন্য বনাঞ্চল ধ্বংস করতে হবে এইভাবে আস্তে আস্তে গাছপালা তো দূষণের হাত থেকে আমাদের রক্ষা করে যে প্রাকৃতিক বা পরিবেশে অবস্থিত যে বিভিন্ন গ্যাসীয় পদার্থগুলো আছে খারাপ খারাপ গ্যাসীয় পদার্থগুলো সেগুলো কিন্তু অনেকাংশেই আমাদের বিভিন্ন ধরনের উদ্ভিদরা কিন্তু শোষণ করে তাহলে উদ্ভিদ যদি না থাকে মূলত সিও টু কার্বন ডাইঅক্সাইড বায়ুমন্ডলে তো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে তাহলে আমরা বাজবি কি করে শ্বাস প্রশ্বাস নেব কি করে গাছপালা যদি না থাকে তাহলে জনসংখ্যা অতিরিক্ত জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য উদ্ভিদ ধ্বংস করা হচ্ছে গাছপালা কেটে নষ্ট করে সেখানে বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে বাজার তৈরি করা হচ্ছে ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে তার ফলে কিন্তু দূষণ ছড়াচ্ছে নেক্সট সম্পদের বিনাশ আমরা বিভিন্ন ধরনের সম্পদ তৈরি করছি তুলছি কিন্তু যথাযথভাবে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করি না নষ্ট করছি নষ্ট করার ফলে কিন্তু কাজের থেকে অকাশটাই বেশি হচ্ছে এবং দূষণের পরিমাণটা কিন্তু বাড়ছে তিন নাম্বার প্রাকৃতিক অবস্থার পরিবর্তন মরুভূমি সম্প্রসারণ প্রকৃতি ধ্বংস করছি গাছপালা কেটে ফেলছি তার ফলে কি হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে আস্তে আস্তে মরুভূমি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেটা তো দূষণের কারণ হতে পারে মরুভূমি বৃদ্ধি পাবলে মরুভূমি বৃদ্ধি পেলে কি হবে মরুভূমিতে যে সূক্ষ্ম সূক্ষ্ম বালিগুলো আছে সেগুলো উড়ে উড়ে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করবে যেগুলো হলো ক্ষতি করবে আমাদের উড়ে উড়ে গাছপালার মধ্যে পড়বে গাছ যে খাদ্য উৎপাদন করতে পারে সেগুলো কিন্তু যদি গাছের পাতা বালু ঢেকে যায় সেই বালু রাশিগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো আমরা চোখে দেখতে পারি না অনেক সময় সেগুলো যদি আমাদের নাকে মুখে চোখে পড়ে চোখ চোখে সমস্যা দেখা দিতে পারে আরো অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে মরুভূমি সাহারা মরুভূমি তারপরে আমাদের থর মরুভূমির পার্শ্ববর্তী অঞ্চলে যারা যারা বসবাস করে তারা জানে যে যখন বালু ঝড় হয় বা যখন হাওয়া প্রবাহিত হয় যে সূক্ষ্ম সূক্ষ্ম বালুকনা অতদূর যেতেই হবে না রাস্তার পাশে যেসব বাড়িঘররা আছে বাড়িঘর আছে যদি আমরা রাস্তার পাশেই হোক যেখানে হোক আমরা যদি এক দুই দিন যদি ঘর বাড়ি যদি পরিষ্কার না করি দেখবেন কিভাবে নোংরা স্তর পড়ে গেছে কিছুতে তাহলে মরুভূমি অঞ্চলের পার্শ্ববর্তীতে যারা বসবাস করে তাদের অবস্থাটা কি সেটা একবার চিন্তা করুন নেক্সট চার নম্বর যুদ্ধ শোষণ এগুলো কিন্তু পরিবেশ দূষণের আরেকটি কারণ যুদ্ধ হলে প্রচুর পরিমাণে জীবনহানি ঘটবে বোমা বিস্ফোরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে গাড়ি ঘোড়াগুলো যুদ্ধে ব্যবহার করা হবে সেখান থেকে নির্গত তেল ধোঁয়া বিভিন্ন গ্যাস পদার্থ যে বোম যে আগ্নেয়স্ত্রগুলো ব্যবহার করা হবে সেখান থেকে নির্গত বিভিন্ন ধোয়া আরও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পরিবেশকে দূষণ করে পাঁচ নাম্বার কি জমিতে কীটনাশক ডিটিটি জাতীয় রাসায়নিক দ্রব্যের ব্যবহার অত্যাধিক সার প্রয়োগ এগুলোও কিন্তু আমাদের পরিবেশ দূষণ করে জমিতে যদি আমরা কীটনাশক ব্যবহার করি বা ডিটিটি ব্যবহার করি সেগুলো মাটির মধ্যে প্রবেশ করে মাটির মধ্যে অনেক দিন ধরে থেকে যায় যেগুলো মৃত্তিকা দূষণের কিন্তু একটা অন্যতম কারণ মাটির উর্বরতা আস্তে আস্তে কমে যাচ্ছে কারণটা কি অধিক পরিমাণে আমাদের সার প্রয়োগ কীটনাশক প্রয়োগ এগুলো ছয় নাম্বার কলকারখানার আবর্জনা কলকারখানার থেকে নির্গত বিভিন্ন ধরনের ধোয়া জল নোংরা জল আবর্জনা এগুলো কলকারখানা থেকে যে আমাদের ধোঁয়াগুলো করছে যেগুলো খারাপ ধোয়া যেগুলো আবর্জনা বেরোচ্ছে সেগুলো জলের সংস্পর্শে সে জল দূষণ করছে জলকে টক্সিক বানিয়ে দিচ্ছে পানীয় পানের অনুপযুক্ত করছে মাটিতে পড়লে সে মাটিগুলো দূষিত হয়ে যাচ্ছে দূষিত হওয়ার ফলে কৃষিকাজের অনুপযুক্ত হয়ে যাচ্ছে তাই না তারপর কি আছে শক্তি উৎস কেন্দ্র থেকে নির্গত গ্যাস পারমাণবিক শক্তি কেন্দ্র থেকে তেজস্ক্রিয় পারমাণবিক আবর্জনা ইত্যাদি শক্তি উৎস কেন্দ্র থেকে তাপবিদ্যুৎ শক্তি উৎস বা তাপবিদ্যুৎ যে কেন্দ্রগুলো আছে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি করা হয় তাহলে সেখানে কি করা হচ্ছে কয়লা পোড়ানোর ফলে ছাই তৈরি হচ্ছে দুই নাম্বার কথা কয়লা পোড়ানোর ফলে যে গ্যাসীয় পদার্থগুলো বেরোচ্ছে ধোঁয়া বেরোচ্ছে সেগুলো তো পরিবেশের সঙ্গে মিশছে সেগুলো তো দূষণ করছে আবার তেজস্কীয় বলা হচ্ছে পারমাণবিক পারমাণবিক শক্তি কেন্দ্রে বা যেখানে শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেখান থেকে যে তেজস্ক্রিয় বর্জ্যগুলো নির্গত হচ্ছে সেগুলো ফেলবো কোথায় বা তারা ফেলবে কোথায় কোথাও না কোথাও তো ফেলতে হবে মাটিতে ফেললে মৃত্তিকা দূষণ হবে জলের মধ্যে ফেলে জল দূষণ হবে বায়ুমণ্ডলে ছেড়ে দিলে সেটা তো আরও ভয়ঙ্কর ব্যাপার এইসব এই ধরনের তো আমরা দেখি যে ইউক্রেনের চান্ন যে পারমাণবিক শক্তি কেন্দ্র দুর্ঘটনা ঘটেছিল এখনও পর্যন্ত সেখানে লোকেরা রেডিয়েশনের মধ্যে এসে যায় যে সেখান থেকে যে পশু পাখিরা বসবাস করে সবাই রেডিয়েশনের শিকার উদ্ভিদরাও শিকার আস্তে আস্তে কমছে যত উদ্ভিদের সংখ্যা বাড়ছে আস্তে আস্তে রেডিয়েশনের পরিমাণ কমছে কিন্তু সেখানে তো আছে। সেটা বছরে বছর হাজার হাজার বছর সেই সমস্যা ওখানে থেকে যাবে যেগুলো আমাদের শরীরের পক্ষে প্রত্যক্ষভাবে ক্ষতি করে চলছে আমরা হয়তো জানি হিরোসীমা নাকাসামীতে সাক্ষীতে যে পরমাণু বিস্ফোরণ করেছিল সেখানের যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতি যে এখনও তার একটা ফল কিন্তু পাওয়া যায় সেখানকার শিশুরা বিকলাঙ্গ শিশু অনেক কিন্তু জন্মগ্রহণ করে এখনও তাদের মধ্যে কিন্তু রেডিয়েশনের প্রভাব কিন্তু দেখা যায় কম বেশি তা এই সব জিনিসগুলো কিন্তু আমাদের পরিবেশের সব সময় ক্ষতি করে যাচ্ছে এছাড়া যানবাহন থেকে নির্গত গ্যাস প্রতিনিয়ত যে আমরা গাড়ি ঘোড়াগুলো গাড়ি ঠাড়ি ব্যবহার করি সেখান থেকে প্রতিনিয়ত গ্যাস নির্গত হয় সেই জন্যই তো আমাদের প্রত্যেক ছ মাস অন্তর অন্তর পরীক্ষা করতে হয় ধোয়া পরীক্ষা করতে হয় যদি দেখা যায় যে মাত্রাতিরিক্ত ধোয়া বেরোচ্ছে যেগুলো পরিবেশের ক্ষতি করছে আমাদের গাড়িগুলো কিন্তু পুরনো পুরনো গাড়িগুলো তো ব্যান্ড হয়ে যাচ্ছে যদি আমাদের নতুন নতুন গাড়িও মধ্যেও যদি দেখা যায় যে সেই সমস্যা আসছে যে যে গ্যাসীয় পদার্থগুলো বেরোচ্ছে সেগুলো সহ্যের বাইরে বা সেগুলো মানা যায় না তাহলে কিন্তু সেই গাড়িগুলো কিন্তু আমাদের একদম ব্যান্ড করে দেওয়ার সম্ভাবনা আছে এছাড়া কি বাড়িঘরে ব্যবহৃত বিভিন্ন জিনিস থেকে দূষণ তৈরি হয় আমাদের বাড়িঘরের রান্নাঘরে যে কাঠ কয়লা আগে রান্না করা হতো খড়ি পুড়িয়ে রান্না করা হতো তার ফল তার থেকে যে উৎপাদিত যে ধোয়া ছাই সেগুলো তো পরিবেশের ক্ষতি করে সেজন্য তো আস্তে আস্তে আমাদের এখন ইলেকট্রিক ইলেকট্রিফিকেশনের দিকে আগানো হচ্ছে গাড়ি ইলেকট্রিক বাহন ইলেকট্রিক গাড়ি ব্যবহার করলে কি হচ্ছে সাশ্রয় হচ্ছে সঙ্গে পরিবেশ দূষণ কম হচ্ছে ইলেকট্রিকের মাধ্যমে ইলেকট্রিক চুল্লির মাধ্যমে আমাদের খাদ্য তৈরি করার ব্যবস্থা হচ্ছে আস্তে আস্তে সব 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 দেশই কিন্তু ইলেকট্রিফিকেশন বা ইলেকট্রিকের উপরে কিন্তু যাচ্ছে আমাদের ভারতবর্ষের রেল এখন প্রায় বেশিরভাগ অঞ্চলে ইলেকট্রিফিকেশন হয়ে গেছে ইলেকট্রিক দিয়ে চলছে আগে সব কয়লার দ্বারা বা ডিজেলের দ্বারা কিন্তু ট্রেনগুলো চলতো ডিজেল কয়লার দ্বারা যে ট্রেনগুলো চলতো প্রতিদিন প্রতি মুহূর্তে প্রচুর পরিমাণে কিন্তু পরিবেশের ক্ষতি করতো বায়ু দূষণ করত এখন কিন্তু সেই পরিমাণটা কিন্তু অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে আমাদের ইলেকট্রিক ট্রেনের মাধ্যমে ট্রেনগুলো কিন্তু ইলেকট্রিকের মাধ্যমে কিন্তু চলে এইগুলো হলো আমাদের মানুষ বা অপ্রাকৃতিক কারণ যেগুলো মানুষ বা অপ্রাকৃতিক কারণে দ্বারা দূষণ তৈরি হয় এবার আমরা দেখব ভারতের পরিবেশ আইন অনুসারে পরিবেশ দূষক কাকে বলা হচ্ছে আমাদের যে ভারতবর্ষের যে পরিবেশের আইন আছে সেই অনুসারে পরিবেশের দূষক কাকে বলা হচ্ছে যে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের এমন মাত্রার উপস্থিতি যাতে পরিবেশের ক্ষতি হয় বা ক্ষতির আশঙ্কা থাকে তাকেই ভারতের পরিবেশ আইন অনুযায়ী দূষক বলে এক কথায় কি কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের মাত্রা যদি বেশি হয়ে যায় পরিবেশ যে মাত্রা বেশি হয়ে যদি পরিবেশের ক্ষতি করে বা ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে দূষক পদার্থ আশা রাখছি এটুকা আপনাদের বুঝতে অসুবিধা হয়নি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না আমরা নেক্সট আলোচনা করছি বিভিন্ন প্রকার দূষক পদার্থ তাদের প্রকারভেদগুলো দেখব আমাদের পৃথিবীতে অবস্থিত বিভিন্ন ধরনের যে দূষক পদার্থগুলো আছে যেগুলোর সম্মুখীন আমরা প্রতিনিয়ত হই সেগুলো কী কী বাষ্প বা বায়ুমণ্ডলে যেগুলো ভেসে বেড়াচ্ছে তাদের মধ্যে হলো সি ও টু কার্বন ডাইঅক্সাইড তারপর আছে কার্বন মনোক্সাইড সিও টু এনও ক্লোরিন অ্যামোনিয়া এরা বায়ুমণ্ডলে ঘোরাফেরা করছে যেগুলো আমাদের পরিবেশ দূষণে একটা ভূমিকা রাখে এগুলো গ্যাসীয় পদার্থ এগুলো বায়ু দূষণ করতে বিশেষ করে বায়ু দূষণের ক্ষেত্রে এগুলো ভূমিকা রাখে রাসায়নিক যৌগ হাইড্রোজেন ফ্লোরাইড ফ্লোরাইড আর্সেনাইড ডিটারজেন্ট এগুলো রাসায়নিক যৌগ এগুলো এখানে আমরা যে সব জিনিসগুলো দেখব এগুলো প্রকৃতিতে অবস্থিত আগে থেকেই কিন্তু এগুলোর কম বেশির উপরেই নির্ভর করে পরিবেশ দূষণ হবে কি হবে না সিও টু তো আগেও ছিল এখনো আছে কিন্তু সেটা যদি মাত্রাতিরিক্ত বেড়ে যায় তাহলে কিন্তু সেটাকে বলবো পরিবেশ দূষণ হচ্ছে টুর কারণে তখন আমাদের দেখতে হবে সিও টু কোথা থেকে কোথা থেকে নির্গত হচ্ছে সেগুলো বন্ধ করে দেওয়া বা কমিয়ে দেওয়া তেমনই যে বাদবাকি যে যৌগগুলোর নাম আমরা এখানে পড়বো বা পদার্থের নামগুলো পড়ব এগুলো কম বেশি আমাদের পৃথিবীতে আগাগোড়ায় অবস্থিত কিন্তু মনে রাখতে হবে এদের আধিক্য বা এদের পরিমাণ যদি বেড়ে যায় যদি এগুলো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন আমরা বলবো যে এই সব পদার্থের দ্বারা পরিবেশ দূষণ হচ্ছে ধাতুর মধ্যে কি হচ্ছে সীসা দস্তা অ্যালুমিনিয়াম লোহা লৌহ ক্রোমিয়াম ক্যাডমিয়াম ম্যাঙ্গানিস নিকেল আর্সেনিক এই যে এগুলো তো আগের থেকেই ছিল এগুলো কিন্তু মূলত জল দূষণের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি জল দূষণের ক্ষেত্রে কণাযুক্ত পদার্থ ধুলো ময়লা ধোয়া এগুলো বায়ু দূষণের ক্ষেত্রে আমরা দেখতে পারি বিষাক্ত রাসায়নিক পদার্থ কীটনাশক আগাছানাশক এগুলো বায়ু দূষণ এবং মৃত্তিকা দূষণের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি অবশ্যই জল দূষণের ক্ষেত্রেও এটা হবে কীটনাশক আগা আগাছানাশক যখন আমরা কোনো পদার্থ কেমিক্যাল যখন আমরা স্প্রে করবো সেগুলো যদি জলের দ্বারা ধুয়ে বা বৃষ্টির জলের দ্বারা ধুয়ে নদীর জলে বা পুকুরের জলে যদি মেশে তাহলে কিন্তু সেটা দূষণের একটা কারণ হতে পারে মাটিতে পড়লে তো মাটি দূষণ হচ্ছেই আর তেজস্কীয় পদার্থের মধ্যে কী কী পড়ছে ইউরেনিয়াম রেডিয়াম থোডিয়াম এগুলোর পরিমাণ যদি বেশি হয়ে যায় তখন আমরা বলবো এরা পরিবেশ দূষণ করছে এছাড়া শহর ও শহরতলির নোংরা আবর্জনার দ্বারা পরিবেশ দূষণ হচ্ছে মৃত্তিকা দূষণ হচ্ছে আর শহরতলীর যে নোংরা আবর্জনাগুলো পচে গিয়ে যে দুর্গন্ধ ছড়াচ্ছে তার ফলে বায়ু দূষণ করছে আবার এই নোংরা আবর্জনা জলের সংস্পর্শে আসলে বা আবর্জনাগুলো ধুয়ে যদি জলের সংস্পর্শে আসে বা জলে পড়ে তাহলে তার থেকে জল দূষণ হতে পারে শব্দ লাউড স্পিকার পটকা বোমা বা বাজি যানবাহন হর্ন ইত্যাদি এগুলো দ্বারা কিন্তু শব্দ দূষণ হয় শব্দ ডেসিবেলের মাধ্যমে কিন্তু আমরা শব্দ বা তীব্রতা মেপে থাকি মনে রাখতে হবে শব্দ একটা মাত্রা অবধি ঠিক আছে তার বেশি হলে শব্দের তীব্রতার উপরে কিন্তু আমাদের শরীরের ভালো মন্দ কিন্তু অনেক সময় নির্ভর করে একটা কথা মনে করে দেখবেন কানের কাছে একটি মশা যখন ভন করে আওয়াজ করে সেটা কিন্তু খুব ইডিটিং সহ্য হয় না কেন সেই আওয়াজটা কিন্তু খুব ছোট খুব কম তবুও কিন্তু আমাদের সহ্য হয় না সেই মশার যে কম্পাঙ্ক শব্দের যে কম্পাঙ্ক এটা আমাদের শরীরের ভালো লাগে না সহ্য করতে পারে না তেমনি অনেক ধরনের সাউন্ড আছে যেগুলো আমাদের প্রতিনিয়ত যদি আমরা সেই ধরনের সাউন্ড শুনতে থাকি আমাদের কিন্তু আমরা কানে সমস্যা দেখা দিতে পারে ব্রেনের সমস্যা দেখা দিতে পারে শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ এই সাউন্ডের কারণে কিন্তু সমস্যা দেখা দিতে পারে অনেকে যেমন আমি ইনফ্যাক্ট আমি লাউড স্পিকারে যখন গান বাজনা বাঁচতে থাকে তার সামনে আমি থাকতে পারি না আমার অসুবিধা করে অনেক সময় দেখবেন হেডফোন দিয়ে অনেকক্ষণ ধরে কথাবার্তা বললে অনেকক্ষণ ধরে হেডফোনে গান বাজনা শুনলে অনেক সময় গান ব্যথা করে মাথা ব্যথা করে মাথা ঝিমঝিম করতে থাকে বেশি কিন্তু কোনো কিছুই ভালো না লিমিট সব থেকে ভালো যখন লিমিটের বাইরে চলে যাবে যে কোনো জিনিস তখনই কিন্তু সেটা কিন্তু সহ্যের বাইরে চলে যাবে সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তার এছাড়া আছে পলিথিন প্লাস্টিক ছাই পিচ ইত্যাদি অভঙ্গুর পদার্থ যেগুলো প্রকৃতির সঙ্গে মিশতে অনেক অনেক হাজার হাজার বছর লাগে সেগুলো যেমন পলিথিন পলিথিন বা প্লাস্টিক জাতীয় যে পদার্থগুলো আছে সেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি সেগুলো কি করছি ব্যবহার করে ফেলে দিচ্ছে সেগুলো মাটি পচাতে পারে না মাটির মধ্যে থেকে যায় অনেক বছর থেকে থেকে অনেক বছর বছরেও সেগুলো নষ্ট হয় না তাহলে সেগুলো যখন মাটির মধ্যে থাকবে সেগুলো পচতে পারবে না সেগুলো বরঞ্চ ক্ষতি করবে মৃত্তিকা দূষণ করবে এই যে প্লাস্টিক ছায় পিচ রাস্তা তৈরি করার জন্য যে পিচ ব্যবহার করা হয় এগুলো কিন্তু অভঙ্গুর পদার্থ এগুলো কিন্তু প্রকৃতিতে কিন্তু মেশে না আর যদি মেশে অনেক হাজার হাজার বছর লেগে যায় কোটি কোটি হাজার হাজার কোটি কোটি বছর লেগে যায় তাহলে যেহেতু এগুলো পচে না নষ্ট হয় না এগুলো ক্ষতি করে সেহেতু এগুলো কিন্তু দূষক পদার্থের মধ্যে কিন্তু পড়বে তাহলে এগুলোই গেল আমাদের প্রাকৃতিক দূষণের যে কি কি কারণে প্রাকৃতিক দূষণ হচ্ছে কার দ্বারা হচ্ছে যেগুলো আমরা জানলাম এবং সেই দূষক পদার্থগুলো কি আজকের ভিডিওটি আমরা এই অব্দি শেষ করব এরপরে আমরা বিভিন্ন ধরনের যে দূষণগুলো আছে বায়ু দূষণ আছে জলদূষণ আছে মৃত্তিকা দূষণ আছে শব্দ দূষণ আছে এগুলোর সম্পর্কে আমরা আলাদা আলাদাভাবে বিস্তারিতভাবে ভিডিও তৈরি করব। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন